নমস্কার বন্ধুরা, শ্রীময়ীজ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে একসাথে অশ্বিনী নক্ষত্রে যদি রাহুর অবস্থান হয়ে থাকে এবং অশ্বিনী নক্ষত্রে কেতুর অবস্থান হয়ে থাকে, এই চারটে পদে অশ্বিনী নক্ষত্রে কি ফল লাভ আমরা করে থাকি সেই নিয়ে একসাথে বলবো। প্রথমে বলবো রাহুর এই চারটে পদে অবস্থানের ফলাফল। অশ্বিনী নক্ষত্রে থার্ড চরণে অর্থাৎ 6°40 থেকে 10° মধ্যের যে অংশটা, ওর মধ্যে না হয়ে অন্য শেষ চরণে কিন্তু রাহু বিশেষ ফলপ্রদ হয়ে থাকে। প্রথম চরণের ফলাফল বলবো। প্রথম চরণে অবস্থিত রাহু জাতক জাতিকাকে একটা হৃষ্টপুষ্ট, বুদ্ধিমান এবং পিতৃভক্ত করে থাকে। বয়োজ্যেষ্ঠদের থেকে জাতক সর্বদা সহায়তা লাভ করে থাকে। দ্বিতীয় চরণের ফলাফল, রাহু যদি অশ্বিনী নক্ষত্রে দ্বিতীয় চরণে অবস্থান করে তাহলে জাতক বিদেশে ভ্রমণ পিপাসু হয়ে থাকে। ধার্মিক পরম্পরা পালনে জাতক কিন্তু একনিষ্ঠ হয়ে থাকে, কিন্তু অস্থির মানসিকতার জন্য জাতক সর্বদা দোদুল্যমান পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে দেখা যায়। থার্ড চরণে যদি অশ্বিনী নক্ষত্রের অবস্থান করে এই রাহু তাহলে দারিদ্রতার সূচনা করে থাকে। বিবাহিত জীবন কলহময় হয়ে থাকে, কিন্তু জাতক দার্শনিক প্রকৃতির হওয়ার জন্য কোনো কিছুই তার মনে খুব একটা দাগ কাটতে কিন্তু পারে না। চতুর্থ চরণের ফলাফল, জাতক হয় কৃষকায়, পাতলা ছিপছিপে চেহারা বিশিষ্ট, সাহসী এবং নির্ভীক প্রকৃতির। হজম এবং বায়ুজনিত সমস্যায় জাতককে সারা জীবন কিন্তু ভুগিয়ে থাকে। এবারে চলে আসি অশ্বিনী নক্ষত্রের চারটে পদে আমাদের যদি কেতুর অবস্থান হয় কি ফল হয়ে থাকে। অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ হলো কিন্তু কেতু। কেতু এখানে সক্ষেত্রী হলেও কিন্তু মিশ্র ফলদাতা হয়ে থাকে। প্রথম চরণের ফলাফল, অন্য চরণ অপেক্ষা এই প্রথম চরণে কেতু শুভ ফলদান করে থাকে, যার জন্য জাতকের কিন্তু শিক্ষা ভালো হয়ে থাকে। জাতক লোকপ্রিয় হয়ে থাকে। জাতক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং যে রয়েছে সেই সব বিষয়ে সফলতা অর্জন করে থাকে। দ্বিতীয় চরণের ফলাফল, এখানে কেতু জাতককে অনেক স্ত্রীর সঙ্গের দিকে চালনা করে থাকে। জাতক জনসম্পর্কে কিন্তু দক্ষ হয়ে থাকে। আট চরণের ফলাফল, জাতক অভাবগ্রস্ত জীবনযাপন করতে দেখা যায়। অপরের করা উপকার জাতক সারা জীবন কিন্তু মনে রাখে, প্রয়োজনে তাদেরও যথাসাধ্য সাহায্য করে থাকে, কখনোই কর্তৃত্ব মনোভাবাপন্ন কিন্তু হয় না। চতুর্থ চরণের ফলাফল, এখানে কেতুর স্থিতি অশুভ ফলদান করে থাকে। জাতককে জন্মস্থান থেকে দূরে থাকতে দেখা যায়। তাহলে বন্ধুরা, আজকে আমি শেষ করলাম এই অশ্বিনী নক্ষত্র সম্বন্ধে সিরিজটা। যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই আশা রাখছি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো, পরবর্তীকালে আবার চলে আসবো পরের যে নক্ষত্র রয়েছে অর্থাৎ ভরণী নক্ষত্র নিয়ে। ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ এবং নমস্কার।